হ্যালো প্রিমিয়াম মেম্বার্স আপনার যারা প্রিমিয়াম মেম্বার আপনাদের জন্য প্রিমিয়াম পোস্ট আছে এবং সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে আর লগ ইন করতে হলে তো আপনার অবশ্যই ইউজার অ্যাকাউন্ট লাগবে আপনি যদি অলরেডি ইউজার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ওকে আর আপনার যদি আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করে এখানে ইউজার নেম যে কোনো একটা যেমন আমি আবুন হাসের বা ওয়ান টু থ্রি আর এখানে আমার অর্ডার ইমেল অবশ্যই অর্ডার ইমেল দিতে হবে অন্য কোনো ইমেল অ্যালাউড না এবং অন্য কোনো ইমেল দিলে আপনি কোনো পোস্ট দেখতে পারবেন না দিয়ে রেজিস্টার করে নেবেন আর জাস্ট কেস আপনি যদি পাসওয়ার্ড বলেছেন তাহলে এই পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম দিলে আপনাকে একটা লিঙ্ক পাঠানো হবে সেখান থেকে আপনি এই লিঙ্কি ক্লিক করে এখানে এসে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন কিন্তু কথা হচ্ছে যারা লগ ইন করার পরও পোস্ট দেখতে পাচ্ছে না তাদেরকে বলছি আপনি যদি অর্ডার ইমেল দিয়ে লগ ইন করে থাকেন আপনি প্রোডাক্ট না দেখার কোনো কারণ নেই আপনি অবশ্যই প্রোডাক্ট দেখতে যে পোস্টে দেখতে পাবেন যদি দেখতে না পান ঠিক আছে তাহলে আপনাকে ব্রাউজারের ক্যাশ ক্লিন করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি ব্রাউজারের ক্যাশ ক্লিন করার জন্য আপনার যে ব্রাউজার সেই ব্রাউজারের অনুযায়ী গুগলে সার্চ করবেন যে হাউ টু রিমুভ ক্যাশ ফ্রম মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম তো বেশিরভাগই আমরা গুগল ক্রোম ইউজ করি এই যেখানে প্রিমিয়াম পোস্টে আসলে আপনি প্রিমিয়াম পোস্ট দেখতে পাবেন জাস্ট ইন কেস আপনি এই পেজে এসে যদি এই পোস্ট দেখতে না পান আপনি কিবোর্ডে কন্ট্রোল অ্যাপ ফাইভে ক্লিক করবেন আমি আবার বলছি কীবোর্ডে কন্ট্রোল অ্যাপ ফাইভে ক্লিক করবেন তাহলে এটা রিলোড হবে রিলোড এই সময় যে রিলোডটা হচ্ছে এটা কোনো ব্রাউজারে ক্যাশ ছাড়া রিলোড হচ্ছে ওকে এটা আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আপনার ব্রাউজারে ক্যাশ ক্লিন করতে হবে অথবা রিলোড দিতে হবে কন্ট্রোল F5 ফাইভ দিয়ে আমি আশা করি যে এই সামান্য বিষয়টা আপনারা বুঝবেন এবং এক ব্রাউজার থেকে কীভাবে ক্যাশ রিমুভ করতে হয় এটা আপনাদের জানার কথা ওকে যাই হোক আশা করি আপনারা এখন থেকে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন এবং যদি আপনার ইউজার অ্যাকাউন্ট থাকে নতুন আজকে থেকে যারা নতুন করে প্রোডাক্ট কিনবেন তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনারা ইউজার অ্যাকাউন্ট অবশ্যই তৈরি করে আপনাদেরকে প্রোডাক্ট কিনতে হবে কিন্তু যারা অনেক আগে কিনেছেন যখন আমাদের মেম্বারশিপ সিস্টেম ছিল না তাদের ক্ষেত্রেই শুধুমাত্র ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অর্ডার ইমেল ব্যবহার করতে হচ্ছে অন্য কোনো ইমেল কিন্তু অ্যালাউড না আমি আবারও বলছি আর এই এখন থেকে এই প্রিমিয়াম পোস্টের মাধ্যমে আমি কন্টিনিউয়াসলি নতুন নতুন পোস্ট পাবলিশ করব। এখন এই পোস্টগুলো আমি ইউটিউব লিঙ্ক দিয়ে দিচ্ছি যদিও ইউটিউব ভিডিওগুলো প্রাইভেট কিন্তু এগুলাকে আমি ভিমিওতে প্রিমিয়াম পেইড অ্যাকাউন্ট নিব ওখানে আপলোড করে ওখান থেকে শেয়ার করব। যাতে করে আমার এগুলো কেউ যেন প্রাইভেসি ই করতে না পারে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন